আজ আমি যথেষ্ট দেরি করেছি উঠতে, 7:45 বেজে গেছিল, অতএব সমস্ত কাজেই লেট। তো আছো কেমন তোমরা? আশা করি ভালো আছো। এই দেখো, আমি আমার ওয়াশিং মেশিনটা রেডি করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। ওয়াশিং মেশিনটা রেডি করে তারপর আমি ঢুকে যাব রান্নাঘরে। ওর বাবা আমাকে হেল্প করে দিচ্ছে আর সবজি ফবজি কাটায়। কিন্তু জানো, আমার হাজব্যান্ড যে কাটছে সেটা যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা অনুমতি নেই। তো যাই হোক, আমি তোমাদেরকে বলেই দিলাম যে কাটাকুটিগুলো ওর বাবাই করে দিচ্ছে। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থেকো। আর বন্ধুদের আবারও বলছি যে আমার ভিডিও পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। কালকে কাচে নি, তাই সবকটা কাপড় আর দিতে পারলাম না, রেখে দিলাম আবার আগামীকালের জন্য। মেশিনটা আমি স্টার্ট করে দিলাম। কিচেনে ঢোকার আগের প্রস্তুতি। এই হচ্ছে মধুবন্তীর ওয়ার্ড্রোবের আপাত অবস্থা। তোমরা যদি ওর অর্গানাইজড ওয়ার্ড্রোব দেখতে চাও তাহলে খুব ভালো হয়, তাহলে মধুবন্তী এই অগোছালো ওয়ার্ড্রোবটাকে আর একটু বিন্যস্ত করবে। আমি চাই তোমরা দেখতে চাও অ্যাটলিস্ট ফর্মাল ড্রেসের ওয়ার্ড্রোবটা ও করুক। তো বন্ধুরা, আমি কিচেনে ঢুকে পড়েছি, কিন্তু আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই, আমি একাই ধরেছি। তাই তোমাদের সঙ্গে আমি মাইক্রোফোনের মিররে আচ্ছা, আপাতত আমি আমার ধনের কৌটোটা কালকে ধুয়েছিলাম, এটা খালি আছে, এতে আমি ধনে গুঁড়োটা ঢালবো। আর আজকের কি রান্না হবে সেটা একটু দেখিয়ে দিই। আজকের রান্না হবে, তরকারিগুলো তো ওর বাবাই ম্যাক্সিমাম কেটে দিয়েছে আমাকে। তো এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা হবে মধুমন্তী স্পেশাল, ও খেতে চেয়েছে ঢ্যাঁড়স ভাজা। আর এই হচ্ছে গিয়ে আমার মিক্সড ভেজিটেবল মাখা হবে, মানে সেদ্ধ করে মাখা, এবং সিম্পল মাখা হবে নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে। পেঁপে আছে, কুমড়ো আছে, আর করলা আছে। আর এই একটা ভেজিটেবল, এটা ওর বাবার জন্য মানে ডায়েট বলতে পারো, কুমড়ো, বেগুন, একটু শিম, একটু পটল, একটু মূলো। আর আলু সেদ্ধ করা হয়েছে, আমাদের বাড়িতে মাঝে মাঝে একটু আলু সেদ্ধ করা হয়, কারণ মধুমন্তী কী খাবে, আলু চাট খাবে, কী ফুচকা চাট খাবে,
কি আলু টিক্কি খাবে যে কোনো কারণে আর কি টিফিনে, সেই জন্য করা হয়েছে। আর আছে, আমি এটা সেদ্ধ করে নিয়েছি, সেটা হচ্ছে গিয়ে একটু এক হাতে করছি, একটু অসুবিধা হচ্ছে, একটু ভাপ দিয়ে নিয়েছি, আমার আগে খুলে নেওয়া দরকার ছিল, বার করতে পারছি না লেফট হ্যান্ডে। যাই হোক, আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি একটু কপি শাক জাস্ট ভাপিয়ে নিয়েছি, সেটা আমি বেটে ভর্তা বানাবো। খুব ভালো লাগে খেতে, আমার মনে হয় এটা অনেকেই ভালোবাসে। আর নন ভেজে থাকছে তোমার এই যে ইলিশ মাছ আছে, এটা একদম আমাদের দেশি ঝাল দেওয়া হবে, সর্ষে পোস্ত দিয়ে ঝাল দেওয়া হবে, একটু কালো জিরেও দেবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো, আর তোমাদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, যেই শুভেচ্ছাটা দিয়ে তোমরা আজকের দিনটাকে অন্ততপক্ষে সাফল্যমণ্ডিত করতে পারো। এটা ভর্তার জন্য, আর এটা তো দেখাই যাচ্ছে ঢেঁড়স ভাজা চলছে। এই যে আমি রসুন আর লঙ্কা যেটা রোস্ট করে নিয়েছিলাম শুকনো তাওয়ায়, সেটা একটু বেটে নিয়েছি। এরপর আমি দেব এই যে একটু সেদ্ধ করে নিয়েছি কপি শাকটা, একটু ভাপিয়ে নিয়েছি ওটা, একসঙ্গে করে নুন টুন দিয়ে বেটে নেব। তারপর ফ্রাই প্যান বা তাওয়া বা কড়াই যাতেই হোক, একটু অল্প তেল দিয়ে কালো জিরে, আর যারা বেশি ঝাল খায় তারা একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, দিয়ে ওটা জাস্ট একটু খড়িয়ে এবারে ওই বাটাটা দিয়ে একটু নেড়ে নেব। হয়ে গেল রেডি গরম ভাত, খেতে খুব সুন্দর লাগবে, এটা মেখে, শুকনো শুকনো মেখে খুবই ভালো লাগবে খেতে। এই ভর্তাই আজকের আমাদের টপ মেনু হবে, খুব অল্প চাটনির পরিমাণ, কিন্তু একটু ঝাল ঝাল করে করলে একটু বেশি ভাতও খাওয়া যায়, এইভাবেই খায় আমাদের বাড়িতে, সবাই ভীষণ পছন্দ করে। একটু কুটকাম বলে করা হয় না, তবে এই প্রথম দিকে এই যে কপি পাতা খুব নরম থাকে, আমি এই সময়ই কটা দিন পরপর করে নিই, এরপর তো কপি পাতা বুড়ো হয়ে যাবে, তখন আর খাবার যোগ্য থাকবে না। তো বন্ধুরা, তোমাদের কি রান্নাবান্না অনেক দূরে গিয়ে গেল হবে হয়তো, আমি তো লেট রাইজার, আমার আজকে সারতে সারতে মনে হচ্ছে 12টা বেজে যাবে। সঙ্গে অবশ্য অন্য অনেক কাজও থাকে, জলখাবারটা থাকবে, চা থাকবে, মাঝে কাপড় মেলা থাকবে, জলের বোতল ধোয়া থাকবে, সব কিছু তো দেখানো যায় না। এই তো আমাদের মধ্যবিত্ত জীবন, কী আর বৈচিত্র্য, এগুলোর মধ্যেই আমি বৈচিত্র্য তৈরি করার চেষ্টা করছি, যাতে তোমাদের আমার ভিডিওটা দেখতে একটু ভালো লাগে। তো তোমরা যদি মনে করো যে আমার ভিডিওটা ভালো লাগছে দেখতে, তাহলে বন্ধু অন্ততপক্ষে একটা লাইক করো। এই দেখো বন্ধুরা, আমার খুব প্রিয় শাক, অনেকদিন ধরে বলছি, আজকে পেয়েছে, ওর বাবা নিয়ে এসেছে। তো ইলিশ মাছের মাথা আছে, ভাবছি লাউ শাক চচ্চড়ি করবো ইলিশ মাছের মাথা দিয়ে, আজকে ধুয়ে বেছে পরিষ্কার করে রাখি, তারপর কাজ যখন করবো তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করবো। আর এলো এই যে ডিম, এলো এই ডিমগুলো খুব টেস্টি জানো তো, আমরা এই ডিমগুলোই খাই, এটা কোনো পেট প্রমোশন নয় বন্ধু, আমরা খাই তাই দেখালাম। তো এই ডিমগুলো ধুয়ে আমি শুকিয়ে প্রিজার্ভ করবো, সেটা নিশ্চয়ই যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা এতদিনে জেনেই গেছো যে কোনো জিনিসই আমি না দিয়ে ফ্রিজে ঢোকাই না। ফার্স্ট রেডি, ডিম আলু ভুজি। সেকেন্ড রাউন্ড চা চাপিয়েছি, চাওয়ার পরেই এই কুকার আমি রেডি করে রেখেছি, পাঁচ তরকারি মিক্স ভেজিটেবল ভরে রেখেছি, তো ওটা সিটি দেবো, তারপরে কুকারে ঢোকে ঠিক করবো। আমি সব রান্নাই বন্ধুরা কুকারে করি, আমার বাড়িতে খাবার সুসেদ্ধ চাই, সুসেদ্ধ মানে হচ্ছে প্রায় গলা। চিত্র দেখো, এগুলো সব আমাকে ঠিক করতে হবে, এই দেখো
এই দেখো কেউ কিচ্ছু তোলেনি, কিচ্ছু না, সব আমাকে ঠিক করতে হবে। আজ বন্ধুরা সবটাই এক হাতে, খুবই অসুবিধা হচ্ছে। নিজের জন্য একটু চা করে নিচ্ছি রিল্যাক্সেশনের জন্য। এখনো সব রান্না হয়নি, আধা হয়েছে, আধা বাকি। কুকারের মধ্যে আমার সবজিটা রান্না হয়ে গেছে, এবার আমি কড়াই ঢেলে ঠিক মতো টেক্সচার, মানে আমার বাড়িতে যেরকম পছন্দ করে আর কি, সেই টেক্সচার এনে আমি একটু, ধনে পাতা দেবো না, লাউ শাক একটুখানি, লাউ শাকের পাতা আর ডাটা একটু দিয়েছি, অতএব আজকে আর ধনে পাতা দেবো না, দিয়ে নামিয়ে নেবো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চাটাও রেডি হয়ে গেছে, রেডি নয়, ওভার রেডি হয়ে গেছে। আগামী দিনের প্রস্তুতি চলছে বন্ধুরা, এই পাতাকে কেটে ধুয়ে ডাটাকে কেটে আলাদা করে ধুয়ে রেখে দেবো, পরপর একদিন একদিন করে হবে। একদিন চচ্চড়ির পাতাটা খাবো, একদিন ডাটাটা খাবো, এইভাবে করব। তবে আজকেই মেন কাজ কেটে গুছিয়ে রাখা। দেখো ফ্রেন্ডস, আমার লাস্ট রান্না চলছে, সঙ্গে চলছে এগুলো ধোয়া ধুয়ে, আর মশলা বাটছি। এক রাউন্ড বেটে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি সর্ষেটা, এবার আমি জলের কাজটা করব, দই মেশাবো, একটু দই দিয়ে বেটে নেবো, তাহলে মাছের ঝালটা হয়ে যাবে। লাস্টে হয়ে গেলে আমি সব দেখাবো তোমাদের। আজকে এক হাতে গো, আমার আজকে হেল্পিং হ্যান্ড নেই, কেউ আমাকে ক্যামেরা ধরে দেওয়ার নেই। বন্ধুরা, কালকে তোমাদের বললাম ইন্দিরা একটু তাড়াতাড়ি কাজ করে চলে গেছে, বিজয়া দশমী করতে গেছে বাপের বাড়ি, তো ওখান থেকে গিয়ে ও এই নাকের ফুলটা কিনে নিয়ে এসছে। কি বড়, কি সুন্দর লাগছে দেখতে, শঙ্খ, শঙ্খ প্যাটার্ন, হ্যাঁ, দারুণ লাগছে না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগছে, ওর মুখে দারুণ মানিয়েছে। তোমরা কি বলছো? ভীষণ কাজের চাপে ফেসে আছি আমি, আপাতত এই রান্নাঘরেই শুরু করেছিলাম, আর রান্নাঘর থেকেই তোমাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাই, কারণ প্রচুর কাজের চাপ আছে। আর ভিডিও করে আমি তোমাদেরও সময় নষ্ট করব না, আমারও সময় নষ্ট করব না। তবে আজকে কি কি কাজ আমি নিয়েছি দেখো, এই দিকটা আমি সরিয়েছি, এর পেছন দিকে ঝুলটুল নোংরা টোংরা অনেক কিছু হয়, মিক্সার চালাই বলে দেওয়ালও নোংরা হয়। এখানটা একটু ফোকাস করো, এইগুলো আমি আজকে ক্লিন করব। আর আমার রান্না এখন শেষ পর্যায়ে চলছে, আমার মাছের ঝাল এই দেখো, এটা নামিয়ে নিলেই আমার রান্না শেষ। আর এই সকালের বাসন আমি এতক্ষণে মুছে তুলছি, তো যাই হোক তোমাদেরকে আমি বলছি যে আমি এই পর্যায়ে আজকের ব্লগটা শেষ করে দিচ্ছি। সঙ্গে থেকো আগামী দিনে, তোমাদের জন্য রইল আমার আবার করে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা। আর বন্ধুরা চেষ্টা করো আমার ব্লগটাকে একটু বেশি বেশি শেষ পর্যন্ত দেখার, পছন্দ হলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।